সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবারে আরেকটি আপডেট নিয়ে। আমি আগেও বলছিলাম যে ফাইবারে এ বছরে কি আপডেট শেষ করবে কি না বলা যাচ্ছে না, কারণ মনে হয় যে জানুয়ারি থেকে ফুল কাজ শুরু হবে। যেমন আমার এখানে মোটামুটি আর্নিং দেখেন বেশি না, মাত্র $3,010-এর মতো, $0.40, $10, $3,010, $0.40, এবং উইড্রো দিচ্ছি হচ্ছে $3,003.12। তো আবার পারচেস করছিলাম আমি $7.28-এর মতো। তো আমরা এখানে যে কাহিনীটা করছে, আগের যে ফাইবারের ড্যাশবোর্ডটা ছিল এখানে, সেই ড্যাশবোর্ডটা আর নাই। এখানে দেখেন আগের যে ড্যাশবোর্ডটা ছিল সেই ড্যাশবোর্ডটা আর নাই, এখন এই সিস্টেমটা করছে। ঠিক আছে, আমার এই মাসে আর্নিং হয় নাই বলতে, আমরা জানি যে ডিসেম্বরের আজকে হচ্ছে 10 তারিখ। তো 10 তারিখের ভিতরে এর মধ্যে একটা অর্ডারও আসে নাই, কারণ হচ্ছে ফাইবার আপডেটের পরে, আপডেট যে শুরু হয়েছে তারপর থেকে আমার এক গিকি খুঁজে পাওয়া যাইতেছে না। টোটাল কথা যেটা, এটা অনেকে বলতে পারেন ভাই আপনি কি বলেন যে আপনার গিকি খুঁজে পাওয়া যায় না। ভাই আমার সব কয়টা অ্যাকাউন্টের গিক যায় নাই, এই অ্যাকাউন্টের গিক আমি খুঁজে পাইতেছি না। ঠিক আছে, তো কাহিনিটা কী হয়েছে, এই আপডেটের পরে আমার লেভেল চলে গেছিলো। তো লেভেল চলে যাওয়ার পরে এখন আবার লেভেল আসছে। তো আসার পরেও দেখা যায়, তারপরেও দেখা যাচ্ছে যে আমার এখানে প্রবলেমটা হচ্ছে যে আমি এখানে কোনো প্রকার অর্ডার আসতেছে না। আজকে 9 দিন হয়ে গেছে, কোনো অর্ডার আসতেছে না। আর আমরা যারা পুরাতন সেলার আছি সবাই জানি যে আপনাদের ডিসেম্বরে কোনো কাজই থাকে না, কাজ শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ফুল দমে কাজ শুরু হয়। কারণ বায়ারদের সামনে মূলত ক্রিসমাস এবং সারা বিশ্বে একটা ফুটবল খেলা প্রতিযোগিতা চলতেছে, মানে কাতার বিশ্বকাপ চলতেছে, এই জন্য অনেক বায়ার ওই দিকে মুভ করছে। এবং সামনে ক্রিসমাস আসতেছে, দেখেন যে ওরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে। মনে করেন আমাদের যেমন ঈদ আসে প্রতি বছর, তো ঈদের সময় কিন্তু আমরা সারা বছর টাকা জমাই, জামায় কিন্তু ঈদের সময় কিন্তু আমরা আনন্দ ফুর্তি করি। ঠিক আছে, সেম ওরাও, ওদের ক্রিসমাস সামনে যেহেতু আসতেছে, তো ওরা কী করবে, সারাটা বছর টাকা জমায় কিছু না কিছু। আর ওদের তো আলাদাভাবে কোনো টাকার দরকার পড়ে না, কারণ ওরা যতটুকু কামায় ওরা ততটুকুই ভাঙে। ঠিক আছে, আমাদের মতো এত জমাজমি নেই, ওরা জাস্ট করে কি এই কয়েক মাস জমায় দেখা যাবে যে ওরা বিভিন্ন জায়গায় বেড়াইতে যায়, ভালো ভালো সিটিতে, ভালো ভালো সমুদ্র সৈকতে যায়, বোট মোট কিনামিনে নিয়ে যায়। মনে করেন ওদের হচ্ছে এই ধরনের কাজকর্ম। তো এখন টোটাল কথা হচ্ছে ফাইবারে আপডেট এখনও চলতেছে, এখন কবে শেষ হবে সেটা একজাক্টলি বলা যাচ্ছে না। তো মাঝখানে আমি আগেও বলছিলাম একটা ক্লাসে যে ফাইবারে আপডেট এখনও শেষ হয় নাই, তো জানি না কবে শেষ হবে। তো শেষ হলে আপনাদেরকে আমি জানাবো। আজকে আমার কাছে এখানে নোটিফিকেশন চলে আসছে যে আমাদের এই ফাইবারের যে আর্নিং ড্যাশবোর্ডটা সেটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমি লাস্ট অনেকদিন আগে অর্ডার ডেলিভারি দিয়েছিলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আস্তে আস্তে ফাইবারে সব কিছু ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। এখন যারা অর্ডার পাইতেছেন না সমস্যা নাই, সামনে পাবেন, ধৈর্য সহকারে ফাইবারে অ্যাক্টিভ থাকেন, মোটামুটি লোকাল মার্কেটে আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করেন। ফাইবার ঠিক হইলে আশা করি সবার ভিপো আসা শুরু হবে, ভিপো আসবে, পাশাপাশি দেখা যাবে যে আপনার অর্ডারও আসবে, আপনার গিকু র্যাঙ্কিংয়ে চলে আসবে। তো আপডেটটা শেষ হলে আমি আপনাদেরকে জানাবো। জাস্ট আপনাদেরকে বললাম যে আপডেটটা কী করছে, এটা ঘাবড়ার কিছু নয়, অনেকজন আছে এটা আবার কী আসলো আমরা বুঝতেছি না। ঠিক আছে, এটা ভয়ের কিছু নয়, এটা হচ্ছে ফাইবারের নতুন একটা আপডেট, আর্নিং ড্যাশবোর্ডটা একটু চেঞ্জ করছে, এটা বিষয় না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।